আমরা এখন যে শিশুটির কথা বলবো, এই শিশুটি কিন্তু একটি কিডনি নষ্ট। আপনি আপনার কাছে কেমন লাগতেছে জানি না, এই শিশুটি মৃত্যু পথযাত্রী। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবাইকে বাচ্চা মানে ছেলে মেয়ে বা এই যে বাচ্চাটা, এটা কিন্তু সবাইকে দেয় নাই। বাচ্চাটা হইলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নেয়ামত। আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা সবাই জানেন রাব্বুল আলামিন আপনাদেরকে আসলে কী দিয়েছে। ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা না, সন্তান হইলেও মায়ের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত। যা সন্তান নাই একমাত্র সেই বুঝে সন্তান আছে। আজকে এই বাবা মার এই সন্তানটি থেকেও নেই, তার মোহাম্মদ শহীদুল, শহীদুলের কিডনি একটা নষ্ট। এই শহীদুল ধীরে ধীরে আসলে মৃত্যুর দিকে এগুচ্ছে, আর কিছুদিনের মধ্যে শহীদুল মারা যাবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই বাচ্চাটা কিছুক্ষণ পরপর যেভাবে হু হু করে কেঁদে উঠে, এই কান্না আপনি যে আপনাদের মধ্যে যে কারো দেখলে মুহূর্তেই কিন্তু হৃদয় ভেঙে যাবে। এই বাচ্চা, ছোট্ট বাচ্চা, কতটুকু ধৈর্য আছে, কতটুকু ব্যথা আসলে সে সহ্য করার মতো তার ক্ষমতা দিছে ছোট্ট শরীরে। এই ছোট্ট শরীরে তার কিন্তু এই যে মরণ যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণাটা তার কাছে খুব খারাপ লাগে, কারণ তার তো একটা কিডনি নষ্ট। আর কিডনি নষ্ট হলে কিডনিজনিত কারণে যে ব্যথাটা হয়, পেট ব্যথাটা, পেটের সাইডের ব্যথাটা, সেটা আমরা সবাই জানি। মাত্র 3 মাস আগে তার বাবা মা জানে যে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, যেহেতু পেট ব্যথাজনিত কারণে ডাক্তারের কাছে যায়, ডাক্তারটাকে কিছু টেস্ট দেয় এবং পরবর্তীতে জানতে পারে যে বাচ্চাটি একটা কিডনি নষ্ট। প্রথম একটু টাইফয়েড হয়েছিল, টাইফয়েডের পরে ডাক্তারের চিকিৎসা টিকিৎসার করার পরে এখন বলতে যে ডাক্তারে কিডনি গেছে একটা, সব সময় এখন এই নাতি নিয়ে আমি খুব দুঃখের ভিতরে আছি। এই আর কি, আপনার কি সামর্থ্য আছে নাকি চিকিৎসা করার জন্য? আমার ওই সামর্থ্য জিনিসটা নাই, আমার ওই সম্পদ কোনো কিছু নাই, আমার রক্ত দি কোনো রকম এদেরকে আমি খাওয়াই চালাই আল্লাহ চালায় এতটুকুই। শহীদুল, আমি চাই যে আমার নাতি দেহ আমার কাছে ডাক্তার হয়েছে, কাছে খাও, আমি এতটুকু চাই। নাতিটার অসুস্থ বেশি, দৌড়াইছে, খেলাইছে, সব কিছু করছে, আমরা জানি না যে এই ধরনের এত বড় ঘটনা হয়েছে। ঘটনা ওর প্রথম দৌড় উঠছে, দৌড়ের থেকে পরীক্ষা দিছে, পরীক্ষার থেকে দেয় যে ওর একটা টিকনি নাই, এরপরে ফাটাইছে শখবাজার, শখবাজার মেশিনের মধ্যে ডুয়েছে, এবার নীল মাথায় নাই, এখন হয়েছে টাইফয়েড, টাইফয়েডের পরে নাড়ে ফেস খাইছে, মানে এখন কয়েকদিন ভালো ছিল, এখন আবার আরম্ভ হয়েছে। এখন কিভাবে কি করতাম, ওরা 80-90 হাজার হাসপাতালে শেষ, দর্শকেও দেখা, কেউ কিছু নিজেও দিছি, আবার কিছু জিনিসপত্র আসছিল এগুলো বিক্রি করছি, এগুলো দিয়া কোনো মতে নাতিরে উদাইছি। কিন্তু সমাজের বিত্তবানরাও ধার্মিক আছে, তারাও চায় যে অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে, অন্যের কাছে সহযোগিতা চাইলে যে মানুষটা ছোট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এটা কিছু না, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে সাহায্য করবে, এই জন্য তো আপনার কাছে দর্শকের কাছে হাত বিছাই আমি, যে আমার নাতিটারে অল্প বয়স, 4 বছর বয়স, আল্লাহ যদি আরো সুস্থ করে আনে দর্শকের সাহায্যে, দর্শক যদি দেয়। আপনাদের ঠিকানাটা একটু বলেন তো। আমাদের ঠিকানা হচ্ছে বাড়িঘর দুয়ের কিছুই নেই, বাড়ির তলে জাগাও নেই, এখানে যে 6 বছর আমি এই ঘর, এই 6 বছরের মধ্যে এখানে রয়েছি, বাড়ি হয়েছে আমার 7 ফুট। এর বাবা কি করে, রিক্সা চালা, সম্ভব 5 লাখ টাকা দেওয়া সম্ভব? এই জন্য যাইনি, একজন জমিদার বউ কইছিল যে আমরা ইন্ডিয়ার ব্যবস্থা করেন, তখন বলছি যে আমার দ্বারা সম্ভব না আংটি। 5 লাখ টাকা লাগবে বলছে ডাক্তার, ইন্ডিয়া নিতে হবে, ইন্ডিয়া নেওয়ার পরে বাচ্চাটার যে ডায়ালাইসিস বা বিভিন্ন যে বাচ্চাটা কিন্তু পেট এখন ফুলে গেছে, আমি সম্পূর্ণ কিছু দেখাইতে পারতেছি না, তার কারণ হচ্ছে যে সেন্সিটিভ ইস্যু চলে আসবে ভিডিওতে, তার কারণে কিন্তু আমি দেখাইতে পারতেছি না। এর বাবা মার বা এর এর নানির কাছেই কিন্তু মূলত মানুষ হয়েছে, এর নানি দাদি, দাদি না,
দাদি দাদির কাছে কিন্তু মা বাবা বলতে কিন্তু আসলে দাদি এই দাদি কিন্তু এই ছেলেটাকে ফালছে। দাদি আমার কাছে কিছুক্ষণ আগে বলতেছিল যে 3 মাস আগেও এই ছিলটা ছিল দুরন্তপনা, দৌড়াইতো হাসতো খেলতো পুরা ঘর মাতিয়ে রাখতো, আজকে সে বিছানা থেকে উঠতে পারে না, খালি শুয়ে থাকে, কিছুক্ষণ পরপর মৃত্যু যন্ত্রণায় যে চিৎকার দিতে থাকে, এক একটি চিৎকার আসলে যে কারো হৃদয়টা ভেঙে দিবে। ভাই এ কারণেই বলছি যদি আপনার সন্তানের দিকে তাকায় অন্যের সন্তানের প্রতি, এই বাচ্চাটার প্রতি যদি মায়া লাগে দয়া লাগে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং যদি বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনার মন মানসিকতা থাকে সাহায্য করতে চান তাহলে আপনি ভিডিওটা শেয়ার দিবেন। আপনি যদি আপনার সামর্থ্যে হয় তাহলে আপনি 20 টাকা 50 টাকা বা 100 টাকা দিব, আমি বিকাশ নাম্বার দিব, সেখানে আপনি সহযোগিতা করে 5 লাখ টাকা আমাদের এই সমাজে খুব মানুষের কাছে খুব বেশি না, কিছু কিছু মানুষ আছে একটা মানে একটা 5 লাখ টাকা তাদের একদিনে খরচ হয়ে যায়, এরকম বহু মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের বাংলাদেশের মানুষ আছে। আর একটি কথা বলি, বাংলাদেশের মানুষ কিন্তু মানুষের মন কিন্তু খুব দরদি, তারা কিন্তু সবাই কিন্তু হৃদয়বান মানুষ, সবাই সবাইকে সহযোগিতা করতে চায়, কিন্তু আমাদের এই সমাজটা প্রতারণায় ভরে গেছে, কে কাকে সহযোগিতা করবে, কারণ প্রতারণা তো ডেইলি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখতে পারি যে প্রতারণায় ভরে গেছে, অমুক অমুকের সাথে প্রতারণা করতেছে, আসলে অসহায় খুঁজে মানুষ মানুষের থেকে টাকা চাচ্ছে, প্রকৃত অসহায় আসলে এখনও ধনী বিত্তমান মানুষেরা খুঁজছে যে তাকে সহযোগিতা করার জন্য, অনেকেই গোপনে মানুষকে সহযোগিতা করতে চায় কারণ আল্লাহর কাছে তারা বড় হতে চায়। 4 বছরের শহীদুলের প্রতি যদি এতক্ষণ এত হৃদয় বিদারক দৃশ্য দেখে যদি 4 বছরের শহীদুলের প্রতি মায়া লাগে, ভাই হাত জোর করে বলছি পুরা ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার দিন, আপনার শেয়ারের মাধ্যমে যদি শহীদুল বাঁচে আপনার মনটা বড় হয়ে যাবে। আপনিও যদি কোনো সমস্যায় পড়েন, আপনার বাচ্চারও যদি এরকম ইয়া হয় অসুখ হয়, তাহলে আপনার জন্য 8-10 জন দাঁড়া যাবে, সবাই আপনাকে সহযোগিতা করবে। চোখের পানি আসলে ধরে রাখার মতো কোনো দেখছি না আমি কোনো কিছুই, শহীদুলকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন, সমাজের বিত্তবানদের কাছে এই ভিডিওটা নিয়ে যান, তারা সহযোগিতা করবে। দর্শক এতক্ষণ দেখছিলেন আরেকটি অসহায় মানুষের ভিডিও, তো আমরা আমাদের পেজে কিন্তু নিয়মিত অসহায় মানুষদের নিয়ে ভিডিও করে থাকি, তো দর্শক আবারও পরবর্তীতে অন্য কোনো অসহায় মানুষদের নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, আসুন প্রতিটা মানুষকে আমরা বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই।